बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारे ऑनलाइन क्लासे स्वागतम। तुम्हारा नतून एबार 8 থেকে 9 उठला नवम श्रेणी आमा कथा तुम्हारा देखो जेहेतु आमी तुम्हारे उच्चतर गणित सेट संक्रांत एक आलोचना करब प्रथम अध्याय तुम्हारे उच्चतर गणित प्रथम अध्याय सेट सेट सम्बन्धे आज के एक आलोचना करब। एखन देखो सेट এখন সেটটা কি? সেট হলো যেমন তুমি তোমার একটা বাচ্চার আমি জামা কাপড় কিনতে গেলাম, তাহলে ওই বাচ্চার ধরো প্যান্ট, তারপর তোমার জামা, তারপর সুইটার, এই সবগুলো মিলে কিন্তু একটা সেট। এগুলো মিলে কি একটি সেট। তাহলে সেটের মধ্যে কিছু শব্দ বলে আমি তোমাদেরকে বলতেছি, সেটা হলো मूल शब्द बने माने सेटर मध्य तुम्हारा की शब्द पाबा सेटर मध्य तुम्हारा की शब्द पाबा। आसले साधारण गणित अर्थात गणित सेट एक आगे पढ़ले तारपर उच्चतर गणित सुविधा है। जेहेतु आमी साधारण गणित कराइनी तोमादेर ताहले तबु आमी चेष्टा करतेछि आर कि एखाने सेट मूल शब्द बोले जेमन धरो जेगुलो आमादेर आसबे सेट सेट तारपर तालिका पद्धति सेट गठन पद्धति सेट गठन पद्धति सशीम सेट असीम सेट सशीम सेट असीम सेट फाका सेट फाका सेट भेनचित्र उपसेट प्रकृत उपसेट प्रकृत उपसेट सेटर समता सेटर समता सेटर अंतर সেটের অন্তর সার্বিক সেট পূরক সেট সার্বিক সেট পূরক সেট সেটের সংযোগ সেটের সংযোগ সেটের সেট সেটের সেট নিচ্ছেদ সেট বিচ্ছেদ সেট শক্তি সেট শক্তি সেট ক্রোমোজোর ক্রোমোজোর কার্তেসীয় গুণস সেট এক এক মিল
এক এক মিল সমতুল সেট, সমতুল সেট শান্ত সেট, শান্ত শান্ত ও অনন্ত সেট, শান্ত সেট অনন্ত সেট অন্যয়। আচ্ছা অনন্ত সেট সেট কোনটা আমি আসলাম, এখন দেখো আমি যেটা বলতেছিলাম তোমার সেটের মধ্যে এই শব্দগুলো তোমরা পাবা, কিন্তু সেটের মধ্যে শব্দগুলো আমাদের আসবে, এগুলো আমি আস্তে আস্তে তোমাদের ক্রমান্বয়ে বুঝে দেব। এখানে প্রথমে কি বলছিলাম, মূল শব্দ বলছি, শব্দগুলো এখানে তোমাদের আসবে, সেট তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেন চিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সেটের সংযোগ, সেটের সেট, বিচ্ছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তসীয় গুণচ্ছেদ, এক এক মিল, সমতুল সেট, শান্ত সেট, অনন্ত সেট। এখন আমি এখন পর্যায়ক্রমে এগুলো বলবো তোমাদেরকে। সেটে কিন্তু দুটো পদ্ধতি, এটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা হলো তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? একটা হলো সেট গঠন পদ্ধতি, আর একটা কি তালিকা পদ্ধতি। এখন সেট তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করে করার জন্য কমা ব্যবহার করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। দেখো তালিকা পদ্ধতিটা কি আমাদের, যেমন ধরো এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, বি সমান কি ধরো টু ফোর সিক্স। এখন এগুলো কিন্তু আমাদের কি তালিকা পদ্ধতি, এটা কি কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। অর্থাৎ মানগুলো আমি কি করবো সেকেন্ড ব্র্যাকেট দেবো এবং সংখ্যাগুলো কমাতে কমাতে হবে, এটা হলো কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা হলো সেট গঠন পদ্ধতি। এখন আসলে অনলাইন ক্লাসে অনেক কিছু তোমাদের সাথে মানে ভালোভাবে শেয়ার করা যায় না, যাই হোক হয়তো বা ফেব্রুয়ারি মাসে সব প্রতিষ্ঠান খুলে যাবে। এখন তোমাদের কিছুটা কষ্ট হলো একটু বুঝে নিতে হবে, কারণ এভাবে কিন্তু আসলে অনলাইনে সব কিছু ক্লিয়ার করা যায় না, যেটুকু পারা যাচ্ছে আমরা চেষ্টা করতেছি তোমরা বুঝে নেবা। তবে যখন ক্লাস খুলবে, যখন প্রতিষ্ঠান খুলে যাবে, তখন কিন্তু আমরা ধীরে ধীরে এগুলো ইয়ে করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন দেখো সেট গঠন পদ্ধতিটা হলো, যেমন ধরো বলা হলো এ সমান এক্স সাজ দ্যাট এক্স জোর স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আসলে এই জিনিসটা কি, এটা কিন্তু আমি তোমাদের ভাঙে ভাঙে দেখাবো, কিন্তু এখন যেহেতু আমাদের সময় কম এভাবে বলা যাচ্ছে না। কোনো একটা মান যখন তোমার ধরে গেলে এর মধ্যে কি আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। এখন দেখো বির মধ্যে কি আছে, দুই চার ছয়। এখন এক সাজা জোর জোর স্বাভাবিক সংখ্যা, এটা কিন্তু জোর স্বাভাবিক সংখ্যা, এটা কি সংখ্যা। অনেক সময় তোমার অঙ্ক এভাবে দেওয়া থাকবে তোমাকে, এটা কি জোর সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, কিন্তু তখন তোমাকে লিখতে হবে এক সাজা যে জোর স্বাভাবিক সংখ্যা। এভাবে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করতে হবে, সেট গঠন পদ্ধতিতে করতে হবে। যা হোক এই বিষয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করবো, তুমি জাস্ট জেনে রাখো এখানে। এরপর তোমার বলা আছে ধরো ফাঁকা ছেদ, ফাঁকা ছেদ তোমার আগে আমি সংযোগ সেট আর সেট ছেদ সম্বন্ধে আলোচনা করি, তার আগে কিছু চিহ্ন তোমরা জেনে নাও। সেটা হলো যেমন এটা হলো ইউনিয়ন, হলো সংযোগ, সংযোগ অনেক সময় একে বলা হয় তোমার কাপ, সিইউপি কাপ, কিছুটা লসাগুর মতো, লসাগুর মতো কমন এবং কমন ছাড়া। আমি উদাহরণ দিয়ে বুঝে দেবো,
তারপর এটা হলো ইন্টারসেকশন আই এন টি ই আর এস ই সি টি আই ও এন এটাকে বলা হয় বাংলা হলো সে বাংলা কি সে একটা কার মধ্যে কিন্তু এটা কিন্তু গোল টুপি কাপ এটা কিন্তু ক্যাপ টুপি গোল টুপি কার মতো কষাগুর মতো কষাগুর মতো শুধু কমনটা যাবে শুধু কমন তারপর এটা হলো তোমার উপসেট সাবসেট এস ইউ বি এস ই টি সাবসেট বাংলা হলো উপসেট আমি এটা উদাহরণ দিয়ে বুঝে দেব তারপর এটা তোমার উপসেট এটা তোমার প্রকৃত উপসেট কি সেট এটা প্রকৃত উপসেট প্রকৃত উপসেট প্রকৃত উপসেট তারপর ফাঁকা সেট ফাঁকা সেট ফাঁকা সেট কেটেও লেখা হয় অথবা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় একটা জিনিস ফাঁকা সেট তারপর তোমার এ পাশে একটু মোটা হয় এটা হলো ইউনিভার্সেল ইউনিভার্সেল বাংলা হলো সার্বিক সেট কি সেট সার্বিক সেট তারপর এটাকে বলা হয় ইপসাইলন এই যে তোমার এটা হলো একে বলা হয় ইপি এস আই এল আই ও এন বাংলা হলো একে বিলম্ব বলা হয় বিলম্ব বিই এল ও এন জি বিলম্ব বিলম্ব বিলংস টু এখন এটা হলো তোমার এপসাইলন বা বিলম্ব এটা সদস্য সদস্য নয় একে বলা হয় সদস্য যেমন ধরো তুমি এক্স বিলংস টু এ তার মানে কি আমি এটাকে এক্স এর সদস্য করে নিলাম এটাকে কার সদস্য করে নিলাম এক্স এর সদস্য করে নিলাম যা কি এর সম্বন্ধে আজকে একটু পড়ে এখন তাহলে এটা কি হলো ইউনিয়ন সংযোগ লসাগুর মতো এটা হলো ইন্টারসেকশন সেট ক্যাপ লসাগুর মতো শুধু কমন এটা কমন এবং কমন ছাড়া এটা হলো সাবসেট উপসেট আমি এটা আলোচনা করতেছি এখন কিছুক্ষণ পর এটা হলো প্রকৃত উপসেট এটা কি ফাঁকা সেট অথবা এখানে গোল দিয়ে টান দিলে হবে সেকেন্ড ব্যাক দিতে এটা একই জিনিস এটা এটা ফাঁকা এটাও ফাঁকা এটাকে বলা হয় ইউনিভার্সাল সার্বিক সেট ইউনিভার্সাল এবং এ অথবা এ মাইনাস বি এটাকে বলা হয় অর্থটা হলো এ বা বি এর থেকে বিভাগ সেটার অন্তর এর থেকে বি বা তাহলে আমি তোমাদের প্রথমে সংযোগ সেটটা বুঝিয়ে দেই ধরো এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু ফোর সিক্স মান দেওয়া আছে এখানে এ ইউনিয়ন বিটা কি হবে এ ইউনিয়ন বি ওয়ান টু থ্রি ইউনিয়ন টু ফোর সিক্স সমান কি ওয়ান টু থ্রি ফোর সিক্স অর্থাৎ এটা হলো যেটা কমন যাবে সেটাও নিতে হবে যেটা কমন যাবে না সেটাও নিতে হবে যেমন ধরো এ সমান ওয়ান টু থ্রি বি সমান টু ফোর সিক্স তাহলে এ সমান ওয়ান টু থ্রি ইউনিয়ন বি সমান কি টু ফোর সিক্স এর মধ্যে কি কমন কিন্তু দুই কমন তার কি আছে ওয়ান থ্রি ফোর সিক্স সব তার মানে কি যেটা কমন দাবি তুমি সেটাও নেবা যেটা কমন যাবে না সেটাও তোমাকে নিতে হবে তার মানে এখানে পুরোটা হবে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর সিক্স আবার দেখো এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ সেট বি ওয়ান টু থ্রি
2, 4, 6 এর মধ্যে কমন কি শুধু 2 এটা কি শুধু 2 টা কমন একে বলে কমন সেট কমনটা কি এর মধ্যে কি 1 2 3 2 4 6 শুধু কমনটা কি আমাদের 2 কমন কি হলো এখানে শুধু 2 হলো তাহলে এর মধ্যে কমন হলো আমাদের 2 ফাঁকা সেট দেখো ফাঁকা সেট যেমন a সমান 2 4 6 b সমান 3 5 7 এখন এখানে a ইন্টারসেকশন b সমান কি হচ্ছে আমাদের দেখো 2 4 6 ইন্টারসেকশন 3 5 7 তাহলে এ দুটোর মধ্যে কমন কি 2 4 6 3 5 7 কোন কিছু কমন আছে কোন কিছু কমন না গেলে কি হয় ফাঁকা সেট হয় কোন কিছু কমন না গেলে কি হয় ফাঁকা সেট তাহলে এর মধ্যে কোনো উপাদান আমাদের কমন নেই তাহলে এটা কি সেট এটা হলো ফাঁকা সেট এরপর সার্বিক সেট সার্বিক সেট কাকে কি যেমন ধরো 1 2 3 4 5 6 7 a সমান 1 3 5 b সমান 2 4 6 অর্থাৎ সার্বিক সেটটা হলো তোমার ইউটা হলো a b এবং c যে মান করে আসুক এই সবগুলো মান কিন্তু এর মধ্যে বিদ্যমান এই সবগুলো মান কার মধ্যে বিদ্যমান এই যে সার্বিক ইউ এর মধ্যে বিদ্যমান অর্থাৎ তোমার যত যত সব মানই আসুক এই সবগুলো মান যদি ইউ এর মধ্যে থাকে তাহলে এটা সার্বিক সেট এটা কিসের সার্বিক সেট এখন দেখো এর মধ্যে কি আছে 1 3 5 এর মধ্যে আপাতত আছে দেখো এই যে 1 3 5 এর মধ্যে কি আছে 2 4 6 এটা কিন্তু আমার ইউ এর মধ্যে আছে তাহলে এই কিসের সার্বিক সেট তার মানে কি যদি আলোচনা দিন সকল সেট একটি নির্দিষ্ট বড় সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় তার মানে কি সবগুলো কিন্তু একটা উপসেট এখন তোমাকে আমি ওই যে এর পূরক সেট সম্বন্ধে তোমাকে বলি নি পূরক সেট ধরো দেওয়া আছে এর উপর ড্যাশ এটা পূরক সেট বলা হয় কিন্তু এটা মানে হলো ইউ থেকে এ বাদ যাবে ইউ থেকে অর্থাৎ এখান থেকে এ কি হবে বাদ যাবে এটা হলো বাদ তো এখানে কি হলো দেখো এ মানটা কি 1 2 3 4 5 6 7 মাইনাস এ মানটা কি এখানে আমার 1 3 5 তাহলে এখানে কি দাঁড়ালো আমার 1 3 5 1 3 5 কে কি থাকলো 2 4 6 7 তাহলে এই ড্যাশটা কিন্তু আমার কি হবে 2 4 6 7 এটা কিন্তু সেটার অন্তর অর্থাৎ তোমার দুইটি সেটের একটির যে সকল উপাদান অপরটিতে নেই তাদের দ্বারা গঠিত সেটকে অন্তঃসেট বলা হয় যেমন ধরো এখানে কি ছিল আমার ইউ এর মধ্যে কি ছিল 1 2 3 4 5 6 7 তাহলে এর মধ্যে কি আছে 1 3 5 এখানে এ ড্যাশ মানে ইউ থেকে এ বাদ ইউ থেকে গেলে কি এর মধ্যে কি আছে আমার 1 2 3 4 5 6 7 বিয়োগ এর মধ্যে কি আছে 1 3 5 1 3 5 চলে যাবে কিন্তু এখান থেকে 1 3 5 লোকে থাকবে 2 4 6 7 এই বিষয় তোমাদেরকে আরো এই বিষয় তোমাদেরকে আরো ভালোভাবে আমি বলতেছি এই অন্তর্সের সম্বন্ধে যেমন ধরো a সমান 3 5 7 b সমান 2 7 বা 2 6 7 এখন a বাদ b তার মানে কি এটাও হয় অথবা a বাদ b তাহলে a সমান কি আমার 3 5 7 বা বিটা কি 2 6 7 তাহলে 3 5 7 থেকে 2 6 7 বা অর্থাৎ 2 কিন্তু এমনি চলে যাবে থাকবে না কিন্তু বাদ চলে যাবে 2 চলে যাবে
সিক্স যাবে বি যাবে সাত যাবে সাত যাবে সাতকে নিয়ে যাবে এ সাত যখন চলে যাবে এখানে সাতে সাতকে নিয়ে যাবে তার মানে কি সিক্স তো এমনি যাবে টু যাবে এবং সিক্স এবং টু যদি এর মধ্যে থাকে এবং সিক্স যদি এর মধ্যে থাকতো এই সিক্স কিন্তু সিক্সকে নিয়ে চলে যেত আর দুই যদি এর মধ্যে থাকতো দুইকে নিয়ে যেত তার মানে কি টু সিক্স বাদ বাদ মানে কিন্তু বাদ চলে গেল ওই থাকবে না আর সেভেন সেভেনকে নিয়ে গেল থাকলো কি তাহলে আমাদের থ্রি ফাইভ এটাকে বলা হয় এ বাদ বি এর থেকে বি বাদ সেটার অন্তর এর থেকে বি বাদ যেমন ধরো আবার এই দেওয়া আছে ওয়ান টু থ্রি বি দেওয়া আছে ওয়ান টু থ্রি তাহলে এ বাদ বি এভাবে লেখা হয় এ বাদ বি তার মানে কি ওয়ান টু থ্রি বা ওয়ান টু থ্রি এটা কি হবে ওয়ান টু থ্রি থেকে ওয়ান টু থ্রি গেলে কি হবে ফাঁকা সেট এটা কি সেট হবে পুরোটা কিন্তু এটা কি হবে ফাঁকা সেট ওয়ান টু থ্রি বা ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দিয়ে গেল কি থাকবে তাহলে আমাদের ফাঁকা সেট এটা হলো আমার ফাঁকা সেট এরপর সার্বিক সেট উপসেট উপসেটটা হলো তোমার যদি এ সেটের প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় উপসেটের সংজ্ঞা আমি লিখে দেই উপসেট যদি এ সেটের প্রত্যেক উপাদান যদি এ সেটের প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় বি এর উপাদান হয় তবে একে তবে একে বি এর উপসেট বলে একে বি এ উপসেট বলে উপসেট বলে এখন দেখো একে লেখা হয় কি দিয়ে একে লেখা হয় এ উপসেট বি এখন উদাহরণ ধর এ সমান টু ফোর সিক্স এইট বি সমান টু ফোর সিক্স এইট তার মানে কি দেখো এ সমান টু ফোর সিক্স এইট বি সমান টু ফোর সিক্স এইট তার মানে কি এর প্রত্যেক উপাদানের মধ্যে এর মধ্যে বিদ্যমান প্রত্যেকটা উপাদানের মধ্যে বিদ্যমান তার মানে তুমি যখন বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবা তার মানে ওটা কিন্তু আসলে উপসেট এবং ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করবা তখন ওটা কিসে উপসেট ওটা কিসে উপসেট এখন প্রকৃত উপসেট প্রকৃত উপসেট প্রকৃত উপসেটটা হলো যদি এ সেটের প্রত্যেক উপাদান যদি এ সেটের প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় এবং বি এর হয় এবং বি এর বি এর অন্তত একটি উপাদান থাকে একটি উপাদান থাকে যা এর মধ্যে নেই এর মধ্যে নয় যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দিলাম যেমন এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো পূর্বগত উপসেটটা কি যদি এ সেটের প্রত্যেক উপাদান বি এর উপাদান হয় এবং বি এর অন্তত একটি উপাদান থাকে যা এর মধ্যে নেই তার মানে দেখো এখানে এর মধ্যে কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বির মধ্যে কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো এই সেভেনটা কিন্তু এর মধ্যে নাই সেভেনটা কার মধ্যে নেই
এর মধ্যে নেই, কমপক্ষে একটা একের অধিক হতে পারে, দুটোও না থাকতে পারে, তিনটোও না থাকতে পারে, কমপক্ষে একটি হলে হবে, একটি থাকে যেন এর মধ্যে না থাকে। এটা হলো কিসে? এটা হলো প্রকৃত উপসেট। এটা কিসে? এটা হলো প্রকৃত উপসেট, একটি উপাদান আছে এর মধ্যে নেই, তাহলে এটা হলো তোমার প্রকৃত উপসেট। দেখো আমি তোমায় আগেও বলছি যে অনলাইনে কিন্তু আসলে অনেক কিছুই আমরা কিন্তু সঠিকভাবে বুঝাতে পারি না, অতএব এটুকু তোমরা জেনে নাও। আস্তে আস্তে ধরো এক মাস পর যদি প্রতিষ্ঠান খুলে যায় তাহলে একটা স্বাভাবিকভাবে একটা সব কিছু স্বাভাবিকভাবে চলে আসবে। এখন আমি কি করলাম, প্রকৃত উপসেট, এরপর ধরো সংযোগচ্ছেদ বললাম, ছেদ ছেদ, সসীম ছেদ বা শান্ত ছেদ, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা হয় সেই সেটকে সসীম সেট বলে বা শান্ত সেট বলে, মানে নির্দিষ্টভাবে গণনা করা যায়। যেমন ধরো এর মধ্যে কি আছে, 1 2 3, এটা হচ্ছে শান্ত সেট নির্দিষ্ট, 1 2 3 তিনটা আছে এখানে, কয়টা আছে এখানে, এর হলো নির্দিষ্ট, এটা শান্ত সেট, কি সেট, শান্ত সেট বা সসীম সেট। এরপর শান্ত সেট বা সসীম সেট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত, তোমাদের সেট সম্বন্ধে পরবর্তীতে আমি আরো আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।